নমস্কার আমি মৌসুমি শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গল্প গল্পবার ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন আজ আপনাদের শোনাবো রাজশেখর বসুর গুপি সাহেব এই লোকটির নাম আপনাদের হয়তো জানা নেই আমিও তাকে ভুলে গিয়েছিলুম কিন্তু সেদিন হঠাৎ মনে পড়ে গেল তার যে ইতিহাস নয়নচাঁদ পাইন আর দাসু বল্লিককে বলেছিলুম তাই আজ আপনাদের বলছি নয়নচাঁদ আর দাসু তা মন দিয়ে শোনেননি কারণ তাদের তখন অন্য ভাবনা ছিল আমার বিশ্বাস গুপি সাহেব অখ্যাত হলেও একজন অসাধারণ গুণী লোক আশা করি আপনারা যথোচিত শ্রদ্ধা সহকারে তার এই ইতিহাস শুনবেন নয়নচাঁদ ঘড়ির ব্যবসা আছে তার দুঃসম্পর্কের শালা নেশাখর কিন্তু খুব সরল লোক নয়নচাঁদের ছেলের বিয়ের কথাবার্তা চলছে কনের ঠাকুরদা হৃদয় দাসের সঙ্গে আমার আলাপ আছে সেজন্য নয়নচাঁদ আমাকে অনুরোধ করেছেন তার দাবি সম্বন্ধে আমি যেন হৃদয় দাসের সঙ্গে কথা বলি দাবির দুটি আইটেমের ওপর আমাকে বেশি জোর দিতে হবে এক নম্বর পাত্রের পিতার জন্য একটি মোটর গাড়ি অগ্রিম চাই উত্তম সেকেন্ড হ্যান্ড হলেও চলবে দু নম্বর যেহেতু এদেশে পাত্রের তেমন লেখাপড়া হলো না সে কারণে দাদা শ্বশুরের খরচে তাকে জেনিভা পাঠাতে হবে ঘড়ি তৈরি শেখবার জন্য আমার দৌত্যের ফল কি তা জানবার জন্য দাসু মল্লিক আমার কাছে এসেছেন নয়ন চাঁদও একটু পরে আসবেন আমি বললুম দাসুবাবু ব্যস্ত হচ্ছেন কেন পাইন মশাই এলেই সব খবর বলবো ততক্ষণ একটা বর্মা চুরুট টানুন দাসু মল্লিক ধূমপান করতে করতে চুপি চুপি বললেন দেখো হে তুমি এই দেনা পাওনার ব্যাপারে বেশি জড়িয়ে পড়ো না পরে হয়তো লজ্জায় পড়বে আমার ভাগ্নে মানে নয়ন ছেলে একটা পাঁঠা এমন সময় নয়ন চাঁদ এলেন এসেই একটা তাকিয়া টেনে নিয়ে শুয়ে পড়লেন আমি প্রশ্ন করলুম কি হলো পাইন মশাই শরীরটা খারাপ নাকি নয়ন চাঁদ আঙুল নেড়ে গম্ভীর কণ্ঠে বললেন আমি তোমাদের এই বলে রাখলুম দেশ উচ্ছন্নে যেতে বসেছে সর্বনাশের আর বেশি দেরি নেই দাসুমল্লিকার আমি জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইলুম নয়ন বলতে লাগলেন গেল হপ্তায় মানিকতলা বাজারে পকেট থেকে সাড়ে চোদ্দ টাকা উধাও হলো আবার আজ সকালে কলেজ স্ট্রিট মার্কেটে উনিশ টাকা তেত্রিশ নয়া পয়সা মেরে নিয়েছে তোমাদের মিনমিনে গণতন্ত্রী সরকারকে দিয়ে কিছুই হবে না জবরদস্ত আয়ুবশাহী গভর্নমেন্টের দরকার পকেটমার্ট চোর আর ভেজালওয়ালাদের সরাসরি ফাঁসিতে লটকাতে হবে দাসু মল্লিক বললেন যা বলেছ দাদা তোমাদের মনে আছে কিনা জানি না তেরো চোদ্দ বছর আগে লীগ মন্ত্রীদের আমলে পুরো একটি বছর পিক পকেটিং একেবারে বন্ধ ছিল নট এ সিঙ্গল কেস তারপর যেমন স্বাধীনতা এলো আবার জেকে সেই আমি বললুম আপনারা প্রকৃত খবর জানেন না লীগ মন্ত্রীদের বা পুলিশের কিছুমাত্র ক্যারামতি ছিল না পকেট বাদদের ঠান্ডা করেছিল আমাদের গুপি সাহেব নয়নচাঁদ বললেন তিনি আবার কে আমার এখানে দেখে থাকবেন এখন ভুলে গেছেন তেরো চোদ্দ বছর আগে প্রায় এখানে আসতো অতি অদ্ভুত লোক ফিরিং কি না না খাঁটি বাঙালি গোপী সাহেবের আসল নাম বোধ হয় গোপীবল্লভ ঘোষ গোপীনাথ গোপেশ্বর কিংবা গোপেন্দ্রও হতে পারে ঠিক জানি না একটা বিস্কুটের কারখানায় কাজ করতো এখনকার ছোকরারা যেমন শার্ট প্যান্ট পরে গলায় লম্বা টাই উড়িয়ে খালি মাথায় রোদে ঘুরে বেড়ায় স্বাধীনতার আগের যুগে তেমন ফ্যাশন ছিল না রামানন্দ চাটুর্য মশাই একবার লিখেছিলেন রোদে বেরোতে হলে মাথায় হ্যাট দেওয়া ভালো দেশি সাজের সঙ্গেও তা চলতে পারে গুপি এই উপদেশটি শিরোধার্য করেছিল ধুতি পাঞ্জাবি পরে মাথায় সোলার হ্যাট দিয়ে বাইসাইকেল চড়ে ঘুরে বেড়াতো একবার অর্ধদয় যোগের সময় তাকে দেখেছিলুম একটা গামছা পরে আর একটা গামছা গায়ে জড়িয়ে মাথায় হ্যাট দিয়ে হাতে কমণ্ডুলু ঝুলিয়ে গঙ্গা স্নানে যাচ্ছে এই হ্যাটের জন্যই সবাই থেকে গুপি সাহেব বলত নয়নচাঁদ বললেন তোমার ভনিতা রেখে দাও পকেট মারা কিসে বন্ধ হলো তাই চটপট বলে ফেলো আমাদের এখন অনেক কাজ আছে একটা বিয়ের জোগাড় করা কি সোজা কথা একটু চটে গিয়ে আমি বললুম গুপি সাহেব বেজি লোক নয় তার ইতিহাস বলতে সময় লাগে আর ধীরে সুস্থে তা শুনতে হয় আপনাদের যখন ফুরসত নেই তখন থাক নয়ন চাঁদ বললেন আরে না না রাগ করো কেন কি জানো মনটা একটু খিচড়ে আছে তাই ব্যস্ত হয়েছিলুম হ্যাঁ ভালো কথা শুনলুম হৃদয় দাস নাকি একটা ভালো রোবার গাড়ির জন্য বায়না করেছে তাহলে কঞ্জুষ বুড়ো সুবুদ্ধি হয়েছে তা হয়েছে বেশ বেশ নিশ্চিন্ত হওয়া গেল যাক এখন তুমি গুপি সাহেবের ইতিহাস বলো আমি বলতে লাগলুম গুপি সাহেব লেখাপড়া বেশি দিন শেখেনি কিন্তু ছোকরা খুব পরোপকারী ছিল আর হরেক রকম জানোয়ার সম্বন্ধে তার অগাধ জ্ঞান ছিল তার মক্কেলও ছিল বিস্তর পয়সার জন্য নয় শখের জন্যই সে ফরমাস খাটত তবে কেউ কিছু দিলে খুশি হয়ে নিত মনে করুন আপনি একটা ভালো কাবুলি বেড়াল চান গুপি সাহেব ঠিক জোগাড় করে দেবে এমন বেড়াল যার ন্যাচ খ্যাকশিয়ালকে হার মানিয়ে দেয় আমাদের পাড়া রাধেশ্যাম গোসাইয়ের নাতির হলো একটা বুলডগ পুষবে কিন্তু বাড়িতে মাংস আনা বাড়ুন গুপি সাহেব এমন একটা কুত্তা এনে দিলে যে ভাত ডাল ডাঁটা চচ্চড়িতেই তুষ্ট আর হাড়ের বদলে এক টুকরো কঞ্চি বা একটা পুরনো টুথব্রাশ পেলেও তার চলে কালীচরণ তন্ত্রভাগিসকে মনে আছে লোকটা গোড়া শাক্ত রাধাকৃষ্ণ কি সীতারাম শুনলে কানে আঙুল দিতেন তার সকলও একটা ময়না পুষবেন কিন্তু বৈষ্ণবী বুলিকপ চালে চলবে না গুপি সাহেব তারাপীঠ না চন্দ্রনাথ কোথা থেকে একটা পাখি নিয়ে এলো সে গাঁজা করে মতন হেঁড়ে গলায় শুধু বলতো তারা তারা বল সালারা সেই সময় হ্যারিসন রোডে বিখ্যাত সিনেমা হাউস ছিল ঝমক ঝমকমহল করগেট লোহার ছাদ তার নিচে কাঠের সিলিং বহুকালের পুরোনো বাড়ি সিলিংয়ের অনেক ফাঁক ছিল তাই দিয়ে বিস্তর পায়রা ঢুকে ভেতরের কার্নিশে রাত্রি যাপন করতো অডিটোরিয়াম এত নোংরা হতো যে দর্শকরা হল্লা করতে শুরু করল ম্যানেজার হরমসজি ছিপিওয়ালা পায়রা তাড়াবার অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুই হলো না মেরে ফেলবার উপায় নেই কারণ হিন্দুর চোখে গরু যেমন ভগবতী তেমনি হিন্দু মুসলমানার পার্সির চোখে পায়রা লক্ষ্মীর প্রজা ছিপিওয়ালা সাহেব লোক পরম্পরা শুনলেন পায়রা তাড়াতে পারে একমাত্র গুপি সাহেব তাকে কল দেওয়া হলো সে বলল খুব সোজা কাজ রাত বারোটার পর যখন শো বন্ধ হবে আর পায়রার দল হয়ে ঘুমবে তখন দু তিনজন লোক লাগিয়ে দিন তারা মই দিয়ে উঠবে আর প্রত্যেকটি পায়রার পেট টিপে ছেড়ে দেবে পায়রার স্মরণশক্তি তীক্ষ্ণ নয় সেজন্য দিন কতক নিয়মিতভাবে পেট টেপা দরকার ক্রমশ তাদের হৃদয়ঙ্গম হবে যে এই ঝমকমহল সিনেমা ভবন পায়রার পক্ষে মোটেই নিরাপদ আশ্রয় নয় গুপি সাহেবের ব্যবস্থা অনুসারে হরমুসজিদ ছিপিওয়ালা প্রাত্যহিক পেট টেপার অর্ডার দিলেন দিন কতক পরেই পায়রার দল বিদায় হল গুপি পঁচিশ টাকা দক্ষিণা পেল তার কয়েক মাস পরে সিনেমা হাউসের ভাড়া নিয়ে ঝগড়া হওয়ায় ছিপিওয়ালা সাহেব নাগপুর চলে গেলেন ঝমক মহলের মালিক পুরনো বাড়ি ভেঙে ফেলে নতুন হাউস বানালেন একদিন গুপি সাহেব আমার এখানে এসেছে তার ডান হাতে রবারের দস্তানা বা হাতে একটা দেশলাইয়ের বাক্স আমরা প্রশ্ন করলুম ব্যাপার কি গুপি সাহেব জবাব দিল না ফরাসের ওপর দুকানা খবরের কাগজ বিছিয়ে দেশলায়ের বাক্স খুলে তার ওপর ঢালল ছোট ছোট জুই ফুলের কুড়ির মতন সাদা পদার্থ গুপি বলল ডেও পিঁপড়ের ডিম বারো টাকা ভরি দুয়ানা দিয়ে একরতি কিনেছি খুব পোষ্টাই তারপর দস্তানা পরা ডান হাত পকেটে পুরে আবার বের করল কাঁকড়া বিছেতে হাত ছেয়ে গেছে আমরা ত্রস্ত হয়ে তক্তাপোস্ত থেকে নেমে গেলুম কাঁকড়া বিছের দল গুপির হাত থেকে কাগজের ওপর পড়ল আর টুপটুপ করে সমস্ত পিঁপড়ের ডিম খেয়ে ফেলল তারপর গুপি সাহেব তার পোষা জানোয়ারদের আবার পকেটে পড়ল আমরা সবাই বললুম তোমার এ কিরকম ভয়ঙ্কর শখ কোনদিন বিচের কামড়ে মারা যাবে দেখছি গোপী সাহেব বললেন হ্যাঁ আপনারা জানেন না কাঁকড়া উপকারী প্রাণী বিছানায় পোকা হয়েছে কিটিংস পাউডারে তো কিছু হচ্ছে না গুটি কত কাঁকড়া বিচে ছেড়ে দিন তিন চার দিন অন্য ঘরে রাত্রি যাপন করুন তারপর দেখবেন ছারপোকা নির্বংশ আন্ডা বাচ্চা ধারি সমস্ত সাবার আলমারি কি দরজা জানলায় উই লেগেছে ভাড়ার ঘরে পিঁপড়ে তারও দাবা আই কাঁকড়া বিছেতে জিতেন বসেন নাম শুনে থাকবেন ভদ্রলোকের পুরনো বই সংগ্রহের বাতিক আছে একদিন এখানে আড্ডা দিতে এসেছেন কথায় কথায় বললেন আর তো পারা যায় না কলকাতায় যত রিসার্চ স্কলার আর পিএইচডি আছেন সবাই আমার ওপর হামলা করছেন কেবলই বলেন এই বইটা দুদিনের জন্য দাও ও বইখানা সাত দিনের জন্য দাও বই দিলে কিন্তু ফেরত আসে না ওমর খৈয়ামের সহস্তে লেখা একটা মহামূল্য পুঁথি আমার আছে ডক্টর সীতারাম নস্কর সেই পুঁথিটি বাগাতে চান একজন জার্মান প্রফেসরকে দেখাবেন নস্কর মশাইকে হাঁকিয়ে দিতে পারি না এককালে তার কাছে পড়েছিল টানা নানা করে এতদিন কাটিয়েছি কিন্তু আসছে রবিবার তিনি আসবেন কি ছুতো করব তাই ভাবছি দৈবক্রমে গুপি সাহেব উপস্থিত ছিল সে বলল আপনি ভাববেন না জিতেন বাবু আপনার প্রত্যেক আলমারিতে আমি পাঁচটি করে কাঁকড়া বিচে ছেড়ে দেবো আর গুটি দশেক ডিম কেউ বই চাইলে বলবেন আলমারি বিছে ভর্তি বই নিতে পারেন অ্যাট ইউর রিস্ক জিতেনবাবু রাজি হলেন গুপি সাহেব যথোচিত ব্যবস্থা করল তারপর ডক্টর নস্কর এসে ওমর খৈয়াম চাইলেন জিতেনবাবু বললেন মহা মুশকিল স্যার সব আলমারি বিছে ভরে গেছে এই সেদিন আমার ভাগ্নেকে কামড়েছে বেচারা হাসপাতালে আছে আমার তো হাত দেওয়ার সাহস নেই আপনি যদি নিরাপদ মনে করেন তবে বইটা খুঁজে বের করে নিতে পারেন ডক্টর নস্কর সন্দিগ্ধ মনে আলমারিতে উঁকি মেরে দেখলেন কাঁকড়া বিচ্ছে সঙ্গিন খাড়া করে পাহারা দিচ্ছে তিনি তখনই ওব বাবা বলে প্রস্থান করলেন এরপর গুপি সাহেবের মহত্তম অবদানের কথা শুনুন কিছুকাল তার দেখা পায়নি হঠাৎ একদিন সন্ধেবেলা টেলিফোন বেজে উঠল কে আপনি উত্তর এলো আমি গুপি আপনাদের গুপি সাহেব মুচিপাড়া থানা থেকে বলছি আমাকে গ্রেপ্তার করেছে শিগগির আসুন বেল দিতে হবে থানায় গিয়ে দেখলুম একটা সরু কাঠের বেঞ্চে বসে গুপি সাহেব পা দোলাচ্ছে দারোগা গুলজার হোসেন তার চেয়ারে বসে কটমট করে তার দিকে চেয়ে আছেন গুপির পাশেই বেঞ্চে আর একটি লোক বসে আছে রোগা বেটে অল্প দাঁড়ি পরনে ময়লা ইজার ফর্সা জামা মাথায় টুপি লোকটা কাতস্বরে মাঝে মাঝে বাপড়ে বাপ বলছে আর গামলায় বরফ দেওয়া জলে হাত ডোবাচ্ছে আশ্চর্য হয়ে আমি জিজ্ঞেস করলুম ব্যাপার কি ইন্সপেক্টর সাহেব গুলজার হোসেন বললেন এ গোপী ঘোষ আপনার ফ্রেন্ড অতি ভয়ানক লোক এই বেচারা মিয়া আর লিয়েছেন ব্যাপার যা শুনলাম তাই গুপি সাহেব বউবাজারে কি কিনতে গিয়েছিল চট্টু মিয়া পকেট মারবার জন্য গুপির পকেটে হাত পরে সঙ্গে সঙ্গে দুটো কাঁকড়া বিছে তাকে কামড়ে দেয় যন্ত্রণায় চট্টু অজ্ঞান হয়ে পড়ে তখন দুজন পাহারাওয়ালা তাকে আর গুপি সাহেবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে আমি নিবেদন করলুম চট্টু মিয়া পকেট মারবার চেষ্টা করেছিল তাকে আপনারা অবশ্যই প্রসিকিউট করবেন কিন্তু গুপি সাহেবের কসুর কী ওকে তো আটকাতে পারেন না দারোগা সাহেব গর্জন করে বললেন আমাকে এ আইন শিখলাবেন না মোসয় এ গোপী একজন খুনি ডেঞ্জার টু দ্য পাবলিক গরিব বেচারা চট্টু মিয়া একটু আদ্র পাকিট মারে কিন্তু তার জন্য আমরা আছি সোরাবর্দী সাহেব আছেন লার সাহেববি আছেন চট্টু যান নেবার কোনো ইখতিয়ার আপনার এই ফ্রেন্ডের নেই আমার কথার কোনো ফল হলো না একশো টাকার বেল দিয়ে গুপিকে খালাস করে নিয়ে এলম পাঁচ দিন পরে ব্যাংশাল স্ট্রিটের কোর্টে মকদ্দমা উঠল শুধু গুপির কেস পকেটমার চট্টুর বিচার পরে হবে সে তখনও হাসপাতালে সরকারি উকিল বললেন ইয়োর অনার এই আসামি গোপী ঘোষকে কড়া সাজা দেওয়া দরকার পিক পকেটে বাধা দেওয়ার অধিকার সকলেরই আছে কিন্তু তাকে খুন বা নিম খুন করা মারাত্মক অপরাধ হুজুর সেই বহুকালের পুরনো কেস ক্রাউন ভার্সাস ভিকন পাশির নজিরটি দেখুন ভিকন পাশি তারি তৈরি করতো তালগাছে ঝোলানো তার ভাঁড় থেকে রোজই তারি চুরি যেত চোরকে জপ্ত করার মতলবে ভিকন ধূত্র ফলের রস ভাঁড়ের মধ্যে রাখল পরদিন একটা তারি চোর মারা পড়ল আরও একটা কোনো গতিকে বেঁচে গেল হাকিম রায় দিলেন চোরের বিরুদ্ধে এমন মারাত্মক উপায় অবলম্বন করা গুরুতর অপরাধ ভিকন এক বছর জেল হলো আর পঞ্চাশ টাকা জরিমানা হয়েছিল গুপি সাহেবের উকিল বললেন ইয়োর অনার আমার মক্কেলের কেস একেবারে আলাদা কোনো লোককে জব্দ করার মতলব বা ম্যালিস প্রিপেন্স এর ছিল না পিক পকেটদের প্রতিও ইনি শত্রু ভাবাপন্ন নন ইনি শখ করে কাঁকড়া বিচে পোষেন তাদের ট্রেনিং দেন আদর করেন ভালোবাসেন তাই সঙ্গে সঙ্গে রাখেন কী করে ইনি জানবেন যে পুয়োর ফেলো চট্টুর মতিচ্ছন্ন হবে ইনি তার অনিষ্ট চেষ্টা করেননি এর পালিত অবোধ প্রাণীরাই আত্মরক্ষার জন্য চট্টুকে কামড়ে দিয়েছিল চট্টু মিয়ার প্রতি আমার ক্লায়েন্টের খুব সিম্প্যাতি আছে কিন্তু এর দায়িত্ব কিছুই নেই হাকিম ব্রজবিহারী অধিকারী ভুক্তভোগী লোক বার দুই তার পকেট মারা গিয়েছিল হাসি চেপে বললেন পকেটে কাঁকড়া বিচে নিয়ে বাজার যাওয়া অন্যায় কাজ আসামি অপরাধী ওকে সতর্ক করে দিচ্ছি আর যেন এমন না করেন আচ্ছা গোপীবাবু আপনি যেতে পারেন গুপি সাহেব নমস্কার করে করজোরে বলল হুজুর একটা কোয়েশ্চেন করতে পারি কি হাকিম বললেন কি কোশ্চেন আগে পাঞ্জাবির পকেটে কাঁকড়া বিচে রাখা আমার ভুল হয়েছিল কিন্তু যদি কোট পড়ি তার পকেটের ওপর যদি বোতাম দেওয়া ফ্ল্যাপ থাকে আর তার গায়ে যদি একটা নোটিশ সেটে দিই পকেট মেয়ে বিচ্ছু হই হাত ঘুষনা, খতরনাক হই তাহলে কি বেআইনি হবে হাকিম ব্রজবিহারী অধিকারী একটু চিন্তা করে বললেন না তাহলে বেআইনি হবে না কিন্তু মাইন্ড ইউ আমি হাকিম হিসাবে মত প্রকাশ করছি না একজন সাধারণ লোক হিসেবেই বলছি গুপি সাহেব খালাস হলো তার কিছু আককেল হলো কিন্তু ব্যবসা বুদ্ধি তার কিছুমাত্র ছিল না আমি বললুম তোমার শ্বশুর বাড়ি কেষ্টনগরে না কালই সেখানে যাও হাজারখানেক মাটির কাঁকড়া বীজে অর্ডার দিয়ে এসো দাঁড়ার নিচে যেন ফাউন্টেন পেনের মতন ক্লিপ থাকে বিজ্ঞাপন দেওয়া চলবে না আমরা পাঁচজন মুখে মুখেই জিনিসটি চালু করে দেব গুপি সাহেব হাজারটা নকল বিছে আনালো বিশ দিনের মধ্যেই বিক্রি হয়ে গেল খুব ডিম্যান্ড আরও আনাতে হলো চট্টু মিয়ার দুর্ভোগের খবর পিক পকেট সমাজে রোটে গিয়েছিল পথচারী ভদ্রলোকদের পকেট থেকে দুটি দাঁড়া উকি মারছে দেখে তারা আতঙ্কে কাঁপতে লাগল তাদের পেশা একদম বন্ধ হয়ে গেল তারপর ক্রমশ জানাজানি হলো যে আসল বিচ্ছু নয় মাটির তৈরি পকেটমারদের ভয় ভেঙে গেল তারা আবার ব্যবসা শুরু করলো ইতিহাস শুনে নয়নচাঁদ বললেন হুম দিব্যি আষাঢ়ে গল্প বানিয়েছ এখন কাজের কথা বলো হৃদয়দাস মোটর কিনেছে ভালো কথা আমার ছেলেকে বিলেতে পাঠাতে রাজি আছে তো বিষণ্ন মুখে আমি বললুম আজ্ঞেন না মোটর কিনেছেন নিজের জন্য নাত জামাইকে বিলেতে পাঠাতে পারবেন না বটে আমার ছেলেকে জলের দরে পেতে চান আজ্ঞেন না অন্য জায়গায় নাতনির সম্বন্ধ স্থির করেছেন কি জানেন পাইন মশাই আপনি ধনী লোক কাজেই অনেকে চোখ টাটায় হিংসুটে লোক ছেলের নামে ভাঙচি দিয়েছে কি বলেছে বলেছে ষাঁড়ের গোবর এ গল্প এখানেই শেষ যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটা সবাই একটু শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে নমস্কার